দেখার, একটু নাগরিক হিসাবে বা বাঙালি হিসাবে একটু অনুন্নত পিছিয়ে পড়া জলমগ্ন দেশের বাসিন্দা হিসাবে স্বাভাবিকভাবে আপনি যে কোনো বাঙালির মতন যে বাংলাদেশকে মাতৃভূমি মনে করে ভালোবাসে, আমি উচ্ছ্বসিত এবং আমি আনন্দিত উৎফুল্ল অবশ্যই। এই হলো একদিক যেটাকে আপনি আবেগই বলতে পারেন, বাটবাস্তবিকে তাই। আর দ্বিতীয়, ঠান্ডা মাথায় যদি মাপযোগ করে করেন, অর্থনৈতিক হিসাব করেন, সামাজিক বিশ্লেষণে যান, সুদূর প্রসারী এটা। এই প্রথম আমরা জাতি হিসাবে উন্নত বিশ্বে প্রবেশের সুযোগ পেয়েছি। এর আগেও কিন্তু আমাদের বিভিন্ন সময় এসছে, কিন্তু আমরা মিস করে গেছি, কারণ আমরা উপনিবেশিকতার বেড়া জেলে আবদ্ধ ছিলাম। পাকিস্তানের সঙ্গে 20-22 বছর, তার আগে ব্রিটিশদের প্রায় 200 বছর, তার আগে মুঘল, পাঠান, এই পেছন দিকে যতই যান কেউ না কেউ বহিরাগত শাসন করেছে। এই সকল শেষ করে এই প্রথম আমরা নিজের হাতে নিজেরা গড়ছি নিজেদেরকে এবং বিশ্বমাপের গোড়া গড়ছি। যেমন আমরা যদি নিছক অবকাঠামো বলতে তো বিশাল একটা ব্যাপার বোঝায়, সড়ক, সেতু, বিদ্যুৎ কি না এখানে, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের গত 12 বছরে যেটাকে আমরা বলবো সি চেঞ্জ ইংরেজিতে বলে, একটা উল্লম্ফন বিবর্তন হয়ে গেছে আমাদের সমাজে। আপনি একটি উদাহরণ যদি আপনাকে দিই, আপনি টেকনাফ থেকে রওনা হন, গাড়ি চালিয়ে তেঁতুলিয়া যেতে পারবেন, আপনাকে ফেরি ক্রস করতে হবে না। এইটা আমাদের পূর্বপুরুষদের মাথায় কখনো চিন্তাও আসেনি। আপনি সাতক্ষীরা থেকে অন্য ট্রায়াঙ্গেল শুরু করে সুনামগঞ্জ পর্যন্ত যান, কোথাও আপনাকে একটা ফেরি ক্রস করতে হবে না, আপনি ফেরি ছাড়াই আপনি যেতে পারবেন। এই দুটা ডায়াগোনালের কথা বললাম আপনাকে। এছাড়া দেশের ভিতরে আমাদের হাজার নদীর দেশ, কত শত পুল, সেতু, কার্পাটের দরকার, এখনও আমরা অনুগ্রহ করতে পারিনি, কিন্তু আমরা অনেকটা করে ফেলেছি, এটার একটা আনন্দ আছে। রেলের আমাদের সম্ভাবনা যেটা ছিল সেটাকে আমি বলবো, আমার বিচারে প্রথম দিকে ব্রিটিশরা যেখান পর্যন্ত দিয়ে করে গেছিল, তারা করেছিল তাদের বাণিজ্যিক স্বার্থে, কিন্তু আমাদের তো শুধু বাণিজ্য নয়, আমাদের সামাজিক চলাফেরা আরও বেশি ইম্পর্ট্যান্ট দেশের অভ্যন্তরে। সেই সুবাদে পাকিস্তানের সময় রেলের খুব একটা উন্নতি হয় নাই, আর এই পরবর্তী পাকিস্তানের পরবর্তী যে আমাদের সময় একটা সম্ভাবনা এসেছিল, আমরা বঙ্গবন্ধু যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রেলটাকে খুব উচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল, কিন্তু সেটা তো আর বাস্তবায়িত হয়নি, 2 বছরের মাথায় তাকে হত্যা করা হয়। এবং ওই সময় যে শাসকরা পরবর্তীতে আসে, তাদের যে এজেন্ডা বা তাদের অগ্রাধিকারের তালিকা সম্পূর্ণ ভিন্ন ছিল। এই প্রথম বেসরকারি খাত সাহসের সঙ্গে বেরিয়ে আসে, তারাই তাকে আসতে দেয়। আমি মন্দ বলছি না, তারাই এখন কোনো নিয়ন্ত্রণে আছে, এইটা তো সময়ের দাবি ছিল, তাই তারা করেছিল। আর একটা 90 এক গোষ্ঠী যারা সড়কে বিনিয়োগ করেছিল এবং তাদের আগ্রহের জন্য রোড বিল্ডিং খুব তাড়াতাড়ি করা হয়েছিল, এটা আপত্তি নেই, ভালোই হয়েছিল, কিন্তু নদীটাকে অবহেলা করা হয়েছিল। নদী একটা চমৎকার আমাদের একটা ঐতিহ্যগতভাবে আমাদের একটা প্রাকৃতিক যোগাযোগ ব্যবস্থা ছিল, যেখানে আপনি বানাতে হচ্ছে না কিছু, খালি সংস্কার করবেন, একটু মাঝে মাঝে কাটবেন, সেইটাকে অবহেলা করা হয়েছিল, অত্যন্ত কম দামি, পরিবেশ বান্ধব সব দিক দিয়ে। তো এখন আমাদের সরকার সেটার প্রতি নজর দিয়েছে। রেল মন্ত্রণালয়টাকে আমরা রেলে আমরা ধরুন আমাদের একটা মেজর সিদ্ধান্ত হলো যে রেলটাকে আমরা ডাবল ট্র্যাক করব সারা দেশের। বিএনপি সরকার আরেকটা কাজ করেছিল, ওটাকে দিকে আমাদের কয়েকটা রেল লাইন বন্ধ করে দিয়েছিল, নারায়ণগঞ্জের এখানে একটা রেল লাইন বন্ধ করেছিল, নরসিংদী টু কোন জায়গা জানি একটা রেল লাইন ছিল, শীতলক্ষার পার পর্যন্ত একটু উঠিয়ে দিয়েছিল। তো এখন আমরা এগুলো খুলে দিচ্ছি, আমরা সড়ক, বিমান, রেল ভারতের সঙ্গে, আমাদের একটা বড় প্রকল্প পাস করেছি 2-3 বছর আগে, যতগুলো পুরনো কানেকশন ছিল পয়েন্ট সব আমরা আবার শুরু করেছি। আমি আমার নিজের কথা বলতে পারি, আমি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে যেটুকু বুঝতে পেরেছি তাকে, তিনি চান সম্ভাবনার সকল ক্ষেত্র খুলে দেওয়া। বিমানবন্দর, আমরা ঢাকা বিমানবন্দর পরিবর্তনের জন্য আমাদের সিদ্ধান্ত ছিল সাহসী, আপনারা জানেন, মানে প্রধানমন্ত্রী নিজের বিমানবন্দর আপনার কাজ দেখছেন, তৃতীয় টার্মিনালের কাজ, সে করলে আগামী 20-25 বছরের প্রয়োজন আমরা আরামে মিটআপ করতে পারি। এবং আর ভালো যে কক্সবাজারে নতুন হাব করার চেষ্টা করছি, যাতে সম্ভাবনা আছে, এবং এই অঞ্চলে সামান্য হলেও এই অঞ্চলের প্রথম সমুদ্র থেকে অ্যাপ্রোচ করা পানির উপরে আমরা করছি এটা, এগুলো মনস্তাত্ত্বিকভাবে আমাদের মা উজ্জীবিত করে, সাহস যোগায় এই প্রকল্পগুলো এটা করছি। যেমন আপনি
একটা বিষয় আমরা অনেক সময় এড়িয়ে যাই, বাংলাদেশ এক বন্দরের দেশ ছিল প্র্যাকটিক্যালি, চট্টগ্রাম মংলা উঠে পড়ে যায়, উঠে পড়ে যায়, এই ছিল। এই জন্য আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছিল। এখন বাংলাদেশ চার বন্দরের দেশ হচ্ছে, চারটি বন্দরের দেশ হচ্ছে। চট্টগ্রাম তো আমাদের আছেই প্রাচীন, চট্টগ্রামের অদূরে মাতারবাড়ি, এটাও কিন্তু আমাদের অজান্তে একটা বিরাট বন্দর হয়ে যাচ্ছে পাওয়ার সেক্টরের জন্য, এটাই আপনি জানেন, কোল্টল আনার জন্য। তারপরে পায়রা তো মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত আগ্রহে প্রায় অনেক দূরে গিয়ে গেছে, অলরেডি কিছু মাল খালাস শুরু হয়েছে ছোটো থেকে। মংলাটা কিন্তু আগের মামলা নেই, এইটাকেও পুনরুজ্জীবিত করা হয়েছে। সুতরাং ওখান থেকে মাতারবাড়ি, চট্টগ্রাম, পায়রা, মংলা, এই সমুদ্র মানে উপকূলে চারটা আরও সম্ভাবনা আছে। এগুলো আমাদের সরকার আগামীতে বিবেচনা করে, আগামী প্রজন্ম আমরা চিন্তা করতে পারছি না। 50 বছর পরের বাংলাদেশ তো অচিন্তনীয় হবে যদি আমরা বর্তমান গতিটা ধরে রাখতে পারি। একমাত্র বাধা অভ্যন্তরীণ, সেইটাও কেটে গেছে, কারণ দেশের যারা প্রকৃত মালিক মুক্তার নাগরিকবৃন্দ, সাধারণ মানুষ 80%, অ্যাবসলিউটলি সাধারণ, এখনো বলতে গেলে মাঝারি আয়ের বা নিম্ন মাঝারি আয়ের, তারা এইটা চায়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের নতুন প্রজন্মের কাছে এটা একটা বিশাল একটা মানসিক পরিবর্তন। আমরা পারমাণবিক বিষয় নিয়ে আমরা খেলছি বা দেখছি, তাতরাচ্ছি, আমাদের এইটা আমাদের নিজস্ব, এবং অনলি পাওয়ার নেয়ার থেকে আরও অনেক ব্যবহার আছে, ওষুধ, কৃষি, সকল ক্ষেত্রে কিন্তু এই শক্তি ব্যবহার করা যায়, গড়ে তো আছেই। সুতরাং এই সকল কাজে আমার এবং কাজটা দ্রুত এগোচ্ছে, এটা কিন্তু বিহাইন্ড দ্য শিডিউল নয়। আরেকটা ভালো দিক, কোভিডে কিন্তু অন্যগুলোকে মেট্রো টেট্রো সব প্রত্যেকটাকে পিছিয়ে দিয়েছে, রূপপুরকে পিছায় নেই। এটা আমাদের আসার বন্ধুদের ক্রেডিট দিতেই হবে। সুতরাং চারদিকে কাজ হচ্ছে। ধরুন আবার টিপিকের উদাহরণে যাই, একটা গ্রাম, একটা ছোট খাল আছে গ্রামের পাশে, তাই না? ধরুন এর অনেক গ্রামে আছে, আমার গ্রামে আছে খাল, মানুষ সাঁকো দিয়ে পার হয়, না হয় সাঁতরিয়ে সুতরিয়ে নৌকা দিয়ে পার হয়। সেখানে আপনি খাল বাবার ছোটো পুল করে দিলেন, যাকে যাকে মহিলা পুরুষ বাচ্চারা এখন এপারে আসবে, এপারে এসে তারা নিকটস্থ হাইওয়ে যেটা আছে বা উপজেলা রোড সেখানে যাবে। যাওয়া মানেই তো সন্ধান, কাজের সন্ধান, সুযোগের সন্ধান, যাওয়া মানেই কিন্তু সুযোগের সন্ধান। গর্তের মধ্যে ছিপি দিয়ে ঢাকে রেখে দিলেন, কিচ্ছু জানে সে অন্ধকার জগৎ। এইভাবে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার গ্রামের লক্ষ লক্ষ মানুষ মুক্তি পেয়েছে এই উপকাঠামোর ফলে। পদ্মা তো অবশ্যই 1+ বাড়বে, যেটা আমরা মানাচ্ছি, 2ও বাড়তে পারে, 2.5 বাড়তে পারে, 3 বাড়তে পারবে, বাড়বে, এবং এই বাড়ানো কেউ রোকাতে পারবে না। এবং এই যে সরাসরি শুধু এই যে জীবনযাত্রা পরিবর্তন শুধু দক্ষিণ বাংলা হবে না, সিলেটেও পরিবর্তন হবে। এই যারা কাজ করে ওই অঞ্চলে বা ওখানকার যারা এখানে কাজ করে তাদের মুভমেন্ট, আমাদের এত ছোট গণপ্রতিপূর্ণ দেশ অনেকে আমরা অনেক সময় আক্ষেপ করি, বাট আনন্দের ব্যাপারও এখানে আছে। আমরা কম ইনভেস্টমেন্টে বেশি আউটপুট পাবো। আমাদের 1 মাইল রোড বানালে 2000 লোক ব্যবহার করে, চীনে 1 মাইল রোড বানালে 200 লোক ব্যবহার করে না, এইভাবে আর কি। তো এই চারদিকে কাজ হচ্ছে, কোনটা বলবো কোনটা বলবো না আপনাকে, এবং সর্বত্র পরিবর্তন হচ্ছে। ব্যয়ের দুটা দিক, আপনি যদি মিন করেন যে আমি প্রকল্প ব্যয় মানে ইট বালুর দাম, বেতন ভাতা, যন্ত্রপাতিতে বাজার দরের থেকে বেশি ব্যয় করে থাকি, তো অবশ্যই এটা গ্রহণযোগ্য নয়, এটা চেক করা দরকার। আর দ্বিতীয় আরও বড় ব্যয় হলো যেটা গাফিলতির ব্যয়, কাজ করি না, বাড়ি গেলাম আসলাম না, আমি ঢাকায় বসে থাকি, আমার কাজ হচ্ছে রংপুরে, আমার ওখানে যে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অফিসার আছে সে ফোন করে করে ভয়ে ফোনও করে না, স্যারকে পায়ও না, সামান্য একটা কাজ তার অর্ডার নেওয়ার কথা আইন আছে, সে বসে থাকে, স্যার আইলে করুন, হি হ্যাজ নো রাইট। এইগুলো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে। আমলাতন্ত্রের কিছু মন্দ দিক, আমলাতন্ত্রের ভালো দিকও আছে অবশ্যই, তারা আইন অনুযায়ী কাজ করার একটা অবস্থান সৃষ্টি করে, খোঁজখবর নেয়, দেখে তার অভিজ্ঞতা আছে, কিন্তু মন্দ দিক হলো এইটা, কাজটা না করা, এবং এই মন্দের যে ভীষণ দাম। আমি তো ব্যক্তিগত মনে করি দামে যদি ইট বালু পাথরের দাম যদি আমি একটু দুর্নীতির জন্য অথবা অজ্ঞতার জন্য মূর্খতার জন্য বেশি দিয়েও থাকি, সময়ের যে অপচয় ওইটা হচ্ছে অনেক বেশি। তারপরে তো রয়ে গেল দুর্নীতি, প্ল্যান্ড পরিকল্পিত দুর্নীতি, এগুলো আমাদের দুর্নাম আছে, এটা লুকাবো কেন? তবে আমাদের এখন সচেতনতাও বাড়ছে, আমাদের নজরদারিও বাড়ছে, এই সকল আমাদের মেনে নিয়ে আঁকাতে হবে। এর ভয় আমরা আমি বসে থাকার পক্ষ নয়,
ঠিক আছে চোর আসছে একটা চোরের বিচার করবে কোর্ট ধরে নিয়ে ওখানে দিয়ে আমি আমার কাজে লেগে গেলাম। কিন্তু ওর পিছিয়ে লেগে লেগে আমি সারা বছর খুব ইয়ে করলাম যে কাজ বন্ধ, এটা ঠিক না। চোর ধরার জন্য আমরা বসে থাকতে চাই না, চোরকে ধরে সঙ্গে সঙ্গেই আমরা অ্যাকশনে চলে যাব। চোরের উপরে অ্যাকশন, কাজে অ্যাকশন, দুটোই করতে হবে। এইখানে আমাদের কিছু দুর্বলতা আছে আমি স্বীকার করব, কারণ আমরা একসঙ্গে দু তিনটা কাজ ইন্টিগ্রেটেড ওয়েতে মানসিকভাবে আমরা বাঙালিরা কিন্তু করি না বা করে অভ্যস্ত নয়, বিদেশিরা কিন্তু করে, এটা সেটা আমরা পারি না। আমি ধরে একে তালান দিয়ে আমি আমার কাজে কেন লেগে যাবো না, কিন্তু এইটা আমি স্বীকার করি। আমি অনেক কাজ করছি আজকে প্রায় তিন বছর, এর আগে তো জুনিয়র লেভেলে প্রায় পুরো পাঁচ বছরই ছিলাম, কিছুটা হলেও তো দূর থেকে দেখেছি। এখানে আমার বিরাট সমস্যা এখনো আছে, অবকাঠামো করবো সবই, তো বদ্বীপটা মাথায় রাখবো। আগে বদ্বীপটা আমাদের মাথায় ছিল না, এই হলো ডিফারেন্সটা। আগে অবকাঠামো প্ল্যান করতাম উইদাউট থিঙ্কিং যে আমরা বদ্বীপের উপরে আছি। এখন আমরা যাই করি এই দেশে, রোড করি, সেতু করি, এনিথিং, স্কুল কলেজ বানাই, হাসপাতাল বিল্ডিং বানাই, আমরা যে একটা পলিমাটির বদ্বীপের মধ্যে বাস করছি, আমাদের নদীগুলা যে নিত্য পরিবর্তনশীল, এইটা মাথায় রেখে করে। এই জন্য দরকার কি, আমার সকল নদীর একটা চিত্র লাগবে, সকল নদীর গত একশো বছরের পঞ্চাশ বছরের গতিবিধির ম্যাপ থাকতে হবে। এর জন্য আমরা আমাদের বন্ধু ডাচ, তারা এক্সপার্ট নাকি এইসব ব্যাপারে বলা হয়, তাদের সহায়তা নিচ্ছি। তারপরে আমাদের উপকূল একটা ভাঙ্গন হয় প্রচুর, এইগুলো নদী ভাঙ্গন, ইরোশন, এইগুলো আমাদের নজরে রাখতে হবে। এইগুলোকে নজরে রেখে যে অবকাঠামো নির্মাণ করা হবে অ্যাডজাস্টিং অ্যালাইনিং উইথ দিস ডিফিকাল্টিস, সেটাই বদ্বীপ পরিকল্পনা রাখতে হবে। বদ্বীপ বদ্বীপই থাকবে, কিন্তু ওখানে আমরা বদ্বীপকে সালাম দিয়ে সম্মান করে স্বীকার করে আমাদের কাজগুলো করবো।